কালেদা কি হলো? এই চাদর তো ওখানে চাটা দিয়ে পেপারটা ভেজা ভেজা কেন কত দিয়ে? গত তিন চার দিন ধরে দেখছি পেপারটা ভেজা থাকছে। ছেলেটাকে বলে দিতে পারছো না যে পেপারটা যেন ছুড়ে না দেয়, তাই যেন বেলবাজি দিয়ে যায়? ছেলেটারই দোষ দিয়ে কি হবে? আমি রোজ সকালে গিয়ে খটখটে শুকনো কাগজ এনে এই টেবিলের উপর রেখে দিই। আরে তাহলে ভিজলে পরে আমি বলবো না তোমাকে? তা আমি কি করবো? ভুড়ো নি। আচ্ছা দা, অতুল এই ভেজা কাগজটা পড়া যায়? এই তুই ভাব, এই পুরো ভেজা না। আসলে দাদা, ভেজা কাগজের কিন্তু অনেক গুণ। ধর ওই জানলার কাজ পরিষ্কার করা যায়, তারপর আয়না ঘষে ঘষে বেশ ঝকঝকে করে। আমার মনে হয় এবার নোবেল প্রাইজটা যে কেন তোকে দিল না এই নতুন আবিষ্কারটার জন্য, এটা কিন্তু ভাবা দরকার। কিন্তু ওটার জন্য কি পুরনো কোনো কাগজ নেই বাড়িতে? এগুলো কি নতুন কাগজ দিয়ে করতে হবে? আমার মনে আরে এটা গুবলুর আবার নতুন কোনো বজ্জাতে না তো? এনা স্যার। হ্যাঁ, আসলে ভেজা কাগজ নিয়ে মিস্টার, কদিন ধরে আমি দেখতেছি যে তুমি সকালে কাগজ পড়া আগে আমার কাছ থেকে এক গ্লাস করে জল চাও, কি ব্যাপার বলো তো? এই জলটা তো, এটা হচ্ছে এটা ওয়াটার থেরাপি। সকালবেলা ধরো তুমি উঠে ঢকঢক করে খেয়ে পুরো এক গ্লাস জল খেয়ে ফেললে তারপরে বার করে দিলে একদম ভেতরটা সাফ হয়ে গেল। বুঝতে দরকার নেই, আশ্চর্য পেপারটা পড়বো কেন, এটা দাঁড় করাতে পারছি না, বারবার নিয়ে যাই। তুই অন্য পেপারটা দেখো, দেখ দেখো পেপার পড়া যায় না। এই চিঠিটা লিখতে আমার কতদিন লেগেছিল? সপ্তাহখানেক বোধ হয়, না তাই না? এই টেলিফোনের যুগে কষ্ট করে আমি দিদাকে একটা চিঠি লিখলাম, দোষের মধ্যে তোমাকে বলেছিলাম অ্যাড্রেসটা লিখে দিতে। ওমা, আমি অ্যাড্রেসটা লিখে দিলাম, তোমার সামনেই লিখলাম তো। অ্যাড্রেসটা লিখেছ? ছাতার মাথা উদরপিণ্ডি বুদর হাড়ে চাপিয়েছ। দেখো দাদা, এ দেখো কি করেছে, দেখো কাণ্ড। অতুল, এ তো আমার নতুন কীর্তি। কি সেন্ডার্স অ্যাড্রেসে তুই অনিতা দিদার নাম লিখেছিস? হ্যাঁ, সামনের দিকে তুমি চারুভিরার অ্যাড্রেস লিখে পাঠিয়েছো। ও পাগল, কি কি ব্যাপার বলো তো তোমার? সেদিন আমি বললাম গুবলুর ওই যে বাসটা আসে সেই ফর্মে একটা তুমি সই করে দাও, সইটা করলে একটা এমন বিধিকিচ্ছির জায়গায় যার জন্যে না আসতে না, যার জন্যে আমাকে আরেকটা দিন এক্সট্রা যেতে হলো আর ফাইনও দিতে হলো। চোখের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, এগুলো কি রাবেশ! সেই জন্যই তো, সেই জন্যই তো খবরের কাগজে জল ছিটিয়ে ছিটিয়ে পড়লে লেখাগুলো বেশ বড় আর স্পষ্ট দেখা যায়। দেখো দাদা, তোর চোখ খারাপ হয়েছে আর তুই চোখ না দেখে ওই কাগজের মধ্যে জল ছিটিয়ে ওটাকে লেখাগুলো আচ্ছা চল্লিশ পেরোলেই চলছে পাগল। তুমি আজকে আমার সাথে চোখের ডাক্তারখানায় যাবে, বুঝছো? আর তুমি যদি চশমা না নাও, নো হোয়াট, নো নেভার। আমি আমি চশমা নিয়ে তোমাদের কথায় মরি নাকি? আমি চশমা নিলে লোকে ভাববে না আমার চল্লিশ বছর পেরিয়ে গেছে? পেরোইনি বুঝি? চল্লিশ, দেখো আমার এখনো, আমার এখনো দাঁত পাকে নিচুল পড়েনি। আই এম কমপ্লিটলি ইয়াং। তোমরা আমাকে কি খুঁজছিস? আসলে দাদা, হি ইজ টু ইয়াং, উঠতে পারছে না। পাগলকে নিয়ে কি চলা যায়।